সংশোধন হলো বীজপুর তৃণমূল ছাত্র পরিষদের প্রধান কার্যালয়। গতকাল বীজপুর তৃণমূল ছাত্র পরিষদের প্রধান কার্যালয়ের উদ্বোধন হলো হালিশহর বাণী মন্দিরে। তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয়ের এই উদ্বোধনী মুহূর্তে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদ রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী, হালিশহর এবং কাঞ্চাপাড়া পৌরসভার পৌর প্রধান রাজু সাহানি ও কমল অধিকারী, হালিশহর পৌরসভার উপ পৌর প্রধান শুভঙ্কর ঘোষ ও একাধিক কাউন্সিলর বর্গ। তুলে ধরবো আমরা সেই প্রতিবেদন। তাই আমি আশা রাখি এবং নিশ্চিত আমার সহকর্মী সহযোদ্ধারা এই পাটিয়ার পবিত্রতাকে একটা মন্দিরের মতো করেই রক্ষা করবে এবং যে আদর্শে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করছে এবং যেভাবে আমাদের বীজপুরের প্রিয় বিধায়ক শুভদেবের মশাইকে সামনে থেকে দাঁড়িয়ে ছাত্র যুবদের নেতৃত্ব দিচ্ছেন আমাদের দুই চেয়ারম্যান আজকে এবং দুই চেয়ারম্যান আছেন দেখতে পাচ্ছেন, ভাইস চেয়ারম্যান আছেন এবং দুই সভাপতি এখানে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা কাউন্সিলারও আছেন যাদের এখানে নেই, কেন্দ্রের সকলের উপস্থিতিতে আজকে এই পাটিয়ার এখানে উদ্বোধন হলো এবং আজকে 29 তারিখ নিয়ে প্রস্তুতি মিটিং হলো। যাতে বুঝতে পারছেন একটা কথা যে এখানে বীজপুরের পক্ষে একে অপরের সঙ্গে সম্পর্কটা ঠিক কেমন, আমি বিশ্বাস করি রাজনৈতিক সম্পর্ক থেকে হয় এবং যারা ছাত্র রাজনীতি করে তারা আজকের কেউ নেতা নয়, তারা ভবিষ্যতে হয়তো নেতা কিন্তু আজকে তারা শিখছে, যেমন জীবনে বড় হওয়ার জন্য মাস্টার ডিগ্রি বা পিএইচডি যারা করছে তাদেরকে আগে অ ক খ শিখতে হবে স্কুল থেকে, ঠিক তেমন তৃণমূল ছাত্র পরিষদ হচ্ছে জীবনে রাজনীতি শেখার জায়গা। তাই এখানে যারা বীজপুরের পক্ষে এত সুন্দর করে রাজনীতি করছে দুই হালিশহর এবং কাঁচাপাড়া টাউন এবং কাঁচাপাড়া তৃণমূল ছাত্র পরিষদ আজকে প্রচুর ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এখানে এই পার্টি অফিসের উদ্বোধন হলো, আমি নিশ্চিত তারা শিক্ষার প্রগতি সংগ্রহের জন্য দেশপ্রেমের পতাকা তলে লড়াই করবে, মানুষের পাশে দাঁড়াবে, পাশাপাশি বিভিন্ন নির্বাচনে যেভাবে ছাত্রদের ছাত্রছাত্রীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখছে আমি তাদের দেখলাম, আমি তাদের নিশ্চিত এই বীজপুরের ক্ষেত্রে তৃণমূল ছাত্র পরিষদ আমাদের প্রিয় বিধায়ক চেয়ারম্যান প্রিয় সভাপতি কাউন্সিলর ভাইস চেয়ারম্যান সকলের সহযোগিতায় আমরা সংগঠন শুধু আরো জোরদার করা নয় এইখানে ঠিক আমরা এই অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নততর তর থেকে উন্নততমই যে তৃণমূল কংগ্রেসকে নিয়ে যেতে চাইছেন সেই ক্ষেত্রে এই তৃণমূল ছাত্র পরিষদের একটা উল্লেখযোগ্য অবদান। আগামী দিনে এটা একটা বার্তা কিন্তু পশ্চিমবাংলার মধ্যে প্রথম বীজপুরে ছাত্রদের বসার জায়গা বা তাদের মিটিং করার জায়গা ছিল না, সেটা তৃণাঙ্কুরের মানে ছাত্র সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সহযোগিতা মানে ইচ্ছায় আর তার সাথে আমাদের হালিশহরের মানে ভাইস চেয়ারম্যান বিশেষ করে এটা সহযোগিতা করেছে, তাকে আমি অভিনন্দন জানাই যে এরকম একটা ব্যবস্থা করে দিয়েছে। আর এখান থেকে ছাত্র যারা সংগঠন করে বা ছাত্রদের যেটা আমাদের আগামী দিনে যেসব লড়াই করা হবে বা 24/7 মানুষের কি কাজ হবে, মানুষের কি সেবা হবে এই কার্যালয় থেকে সেটা করা হবে। আমার আমি অল্লার ছাত্র যুব হচ্ছে বাংলার দেশের ভবিষ্যৎ, আমি বিধায়ক আমার তো 100% সহযোগিতা থাকে। ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের ছাত্র যুব প্রেসিডেন্ট হচ্ছে তৃণমূল ভট্টাচার্য এবং সেখানে ধন্যবাদ জানাবো আমাদের হালিশহর ভাইস চেয়ারম্যান শুভঙ্কর ঘোষকে এত সুন্দর একটা মানে আমাদের ছাত্রদের জন্য একটা পাঠ্যবিষ ভাবনা চিন্তা করা এবং এখানে আমরা প্রস্তুত হয়েছি এই জায়গাটাই করে দেওয়াতে এবং ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রী অধিকারী এবং আমার চেয়ারম্যান রয়েছে প্রেসিডেন্ট রয়েছে সকলেই ধন্যবাদ জানাবো এত সুন্দর প্রোগ্রামে আসা এবং সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া স্বাভাবিক ব্যাপার, যেখানে আমরা তৃণমূল কংগ্রেসটা করি যেখানে আমাদের মাধ্যমগুলো আমাদের
নৈহাটিতে এই প্রথম থিম বেসড রেস্টুরেন্ট দ্য ব্ল্যাক হারবার মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। এখানে পাবেন ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, তন্দুর, চাইনিজ বা বেঙ্গলি সমস্ত রকম খাবার। একমাত্র ও সুন্দর প্রতিষ্ঠান হল দ্য ব্ল্যাক হারবার। পুজোর আসরে ঘুরতে ঘুরতে সব পরিবারে চলে আসুন। ঠিকানা 225/1 RBC রোড, নৈহাটি। আর হ্যাঁ, এখানে পাবেন বিনা কোনো অতিরিক্ত খরচে ফ্রি হোম ডেলিভারির সুবিধা।